কোন খবর মিস করে দিয়েছেন? এক্ষুনি ইউটিউবে সেভেন নিউজ সাবস্ক্রাইব করে নিন আর সারা দিনের যে কোনো সময় দেখে নিন যে কোনো খবর সবার আগে একমাত্র নমস্কার, সেভেন এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগ্নেয়াস্ত্র সহ এবার বেলঘরিয়া থানার পুলিশের জালে তৃণমূল কর্মী। গতকাল অভিযান চালিয়ে বেলঘরিয়ার যতীন দাস নগর এলাকা থেকে শুভঙ্কর ভৌমিক ওরফে শুভ নামের ওই যুবককে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ হাতে নাতে গ্রেপ্তার করলো পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, গ্রেপ্তার হওয়া যুবক শুভঙ্কর ভৌমিক ওরফে শুভ কি কোনো সমাজ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল? দেখুন, এর নাম জানা যেটা গেছে, এর নাম হচ্ছে শুভঙ্কর ভৌমিক ওরফে শুভ। এর নামে যেটা অভিযোগ, অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এবং বেলঘরিয়া থানা পুলিশের কাছে খবর ছিল। বেলঘরিয়া থানা পুলিশ গোপন সূত্রে বেলঘরিয়া যতীন দাস নগর এলাকাতে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে একটি ওয়ান শটার বন্দুক এবং দুটো দুরাউন্ড গুলি সহ এই শুভঙ্কর ভৌমিককে গ্রেপ্তার করে। এবং যেটা জানা গেছে যে এই শুভঙ্কর ভৌমিক এলাকায় যে তৃণমূল কর্মী হিসাবে পরিচিত এবং তৃণমূলের বেশ কিছু অনুষ্ঠানে এই শুভঙ্কর ভৌমিককে কিন্তু দেখা গিয়েছে। এখন এই শুভঙ্কর ভৌমিকের সাথে আর কে কে আগ্নেয়াস্ত্র লেনদেনের বিষয়ে যুক্ত আছে তা খতিয়ে দেখছে বেলঘরিয়া থানা পুলিশ। এবং বেলঘরিয়া থানা পুলিশ সাত দিনের পুলিশ হেফাজতে তারাপুর আদালতে এই শুভঙ্কর ভৌমিককে অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ যেভাবে কয়েক বছর ধরে পানিহাটি, কামারহাটি, আগরপাড়া, সোদপুর অর্থাৎ গোটা শিল্পাঞ্চল জুড়ে প্রকাশ্যে শুটআউট, বোমাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা সামনে এসেছে, তাতে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিল সাধারণ মানুষ, এমনকি প্রশ্ন উঠতে শুরু করেছিল প্রশাসনের ভূমিকা নিয়ে। এ হলো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ প্রশাসন, তা ফের প্রমাণ মিলল। বেলঘরিয়া থেকে রাজা দে, সেভেন এভিক নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।